অনেকদিন ধরে আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে আমি পিসি না ল্যাপটপ কী দিয়ে ভিডিও এডিট করি অথবা কী কী সফটওয়্যার ইউজ করি। তো অ্যাট ফার্স্ট তোমাদের বলে দিই, আমি ভিডিও এডিট করার জন্যে কোনো রকম পিসি বা ল্যাপটপ ইউজ করি না, আমি ফোন দিয়ে এডিট করি, যেটা হলো আইফোন, আর যেটার মডেল হলো পোকো X2। এই ফোন দিয়ে ভিডিও শ্যুট করি, এডিটও এটা দিয়েই করি, আর ভিডিও পোস্টও এটা দিয়েই করি, আর মাঝে মধ্যে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা ইউজ করি যেটা দিয়ে এখন শ্যুট হচ্ছে, আর যেটার মডেল হলো কি Redmi Y1। তো আমি ফোনের কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করি আর কীভাবে এডিট করি অথবা সিনেমাটিক শটগুলো কীভাবে ক্যাপচার করি, তো সেগুলো তোমাদের আজকে দেখাবো। হ্যাঁ, আমি জানি এই টপিকের উপর অনেক ভিডিও বানানো হয়েছে, ইউটিউব সার্চ করলে লাখ লাখ ভিডিও পাওয়া যাবে। তোমরা যদি ভিডিওগুলোর কয়েকটা দেখো তো দেখলে বুঝতে পারবে সবগুলোতে একই প্রসেস বলেছে, কিন্তু আমি একটু আলাদা প্রসেস বলবো তোমাদের, যেটা খুব সহজ। তো এখন যাওয়া যাক ফোনের স্ক্রিনে। তো অ্যাট ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা হলো ফোনের নেট অন করতে হবে, তারপর সোজা চলে যাবা প্লে স্টোরে। তো সেখানে গিয়ে সার্চ করবা পাওয়ার ডিরেক্টর। তো আমার আগে সার্চ করা ছিল, তার জন্য ওখানে ক্লিক করে নিলাম। সার্চ করার পর তোমার সামনে যেই অ্যাপটা আসবে, মানে এই অ্যাপটা আসবে, তো এটাকে ইনস্টল করে নেবা। আমার যেহেতু ইনস্টল করা আছে তো অ্যাপটাকে এখন আমি ওপেন করব। ফোনের প্রসেসর ভালো হলে অ্যাপটা তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে, আর প্রসেসর যদি একটু কম হয় তো ওপেন হতে একটু টাইম লাগবে। অ্যাপটা ওপেন হওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবা। তো এখানে গিয়ে প্রথম যেটা দেখতে পাচ্ছ 16:9, তো ওই ঘরটা ক্লিক করতে হবে, ওটাই হলো ইউটিউব ভিডিওর পারফেক্ট সাইজ। তো ওখানে ক্লিক করার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবা। তো আমি তোমাদের একটা সিনেমাটিক ভিডিও বানিয়ে দেখাবো, তার জন্য কিছু সিনেমাটিক শট ক্লিক করেছি, তো সেগুলো এখন অ্যাড করছি। তো এবার ক্লিপগুলো ধীরে ধীরে প্লে করবো, প্লে করে দেখবো কোথায় কী কী এফেক্ট দেওয়া যায়। তো মানে দুখানে ক্লিপ যেখানে জয়েন্ট হচ্ছে তো সেখানে একটা এফেক্ট দেবো, তো কোথায় দিয়ে এফেক্ট দেয় দেখে নাও। তো ওখানে ক্লিক করতে হবে, প্রথমে ক্লিক করার পর সামনে এফেক্ট চলে আসবে, তো সেখান থেকে তুমি যে কোনো এফেক্ট সিলেক্ট করে দিতে পারো। এরপর সেকেন্ড যে ক্লিপটা রয়েছে সেটার কালার কিছুটা চেঞ্জ করবো। তো ক্লিপটায় ক্লিক করে নিচে ফিল্টার অপশান আসবে, সেখানে গিয়ে ক্লিক করে তো দেখবো কোন ফিল্টারটা মানায়, তো সেটা সিলেক্ট করব। তো এখানে এই ফিল্টারটা ভালো মানাচ্ছে, তো এটা সিলেক্ট করে নিলাম। তো এবার ধীরে ধীরে দেখতে থাকো ভিডিওটা কীভাবে এডিট করি। এখানে যেসব ফিল্টার দেওয়া আছে সেগুলো যদি তোমাদের ভালো না লাগে তাহলে তুমি নিজের পছন্দ মতো ফিল্টার চয়েস করতে পারো গেট মোড়ে গিয়ে, তো সেখানে গিয়ে অনলাইন ফিল্টার ডাউনলোড করে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, আমি যেটা ইউজ করছি সেটা হলো মড ভার্সন, আর মড ভার্সন প্লে স্টোরে পাওয়া যাবে না, সেটাকে তোমাদের আলাদাভাবে পারচেস করতে হবে। তুমি যদি ফ্রিতে পেতে চাও তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারো। তো সেখানে ফুললি মড ভার্সন অ্যাপটা দেওয়া থাকবে, অথবা ইউটিউব সম্বন্ধে যে কোনো হেল্প লাগলে ওই গ্রুপে তুমি অ্যাড হয়ে যেতে পারো। তো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি এরপরে কোনোদিনও ভিডিও এডিটের ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না, আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on এবার এক্সপোর্ট করার পালা। এক্সপোর্ট করার আগে যেটা করতে হবে, যেটুকুন গানটা লেগেছে সেইটুকুন রেখে বাকিটা কট করে দিতে হবে। তো এরপর ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটা এক্সপোর্ট করার সময় সবসময় 60 FPS এক্সপোর্ট করবা, তো তাতে ভিডিওর কোয়ালিটি একটু নেক্সট লেভেলে চলে যায়। আর যদি তুমি ভিডিও রেকর্ড করার সময় 60 FPS রেকর্ড করতে পারো তো তাহলে তো কোনো কথাই নয়,